হ্যালো গাইস, তো আজকে আমি খাবার নিয়ে চলে এসেছি। তো চলুন কি কি এনেছি একটু বলে দিই। প্রথমে এখানে আছে ভাত, আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এখানে মাছের তেল দিয়ে, পালং দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি বলতে পারো বা ঘন্ট বলতে পারো, যে কোনো একটা, মানে চচ্চড়ি হয়েছে মানে শুকনো হয়েছে, যেহেতু পাঁচমিশালি ঘন্ট হলে একটু হয়তো জল জল হতো। তো যাক, অনেক রকমের সবজি দেওয়া আছে তার জন্য বললাম। আর আছে এখানে দেখো কালো জাম, আমি বলি পান্তুয়া, কেউ কেউ বলে। তো নিয়েছি একটা বড় কালো জাম। আর এখানে দেখুন মাছের সর্ষে দিয়ে, আমাদের তো সর্ষে বাটা বলি, তো তোমরা কি বলো কমেন্টস করে জানাবে। তো এটা করে মাছের চেকার, রুই মাছের সর্ষে মানে তেল ঝাল, রুই মাছের তেল ঝাল। আর এখানে দেখুন উচ্ছে ভাজা আছে, উচ্ছের সঙ্গে আবার খামালু একটা আছে। আর এখানে দেখুন এটা হলো আমাদের বাগানের শাক, খসলা শাক বড়ি দিয়ে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এটা কিছু বলারই নেই। তো চলুন তাহলে বেশি বকবক না করে স্টার্ট করি। তো চলুন আগে ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগের ডালটা করলে কিন্তু খুবই টেস্ট লাগে। আর মাছের মাথা মানে রুই মাছের মাথা, উচ্ছে লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করেছি, খেতে ব্যাপক। এবার নিয়ে নেবো চচ্চড়িটা, দেখুন পালং শাকের চচ্চড়ি খুবই ভালো খেতে, আর আলু দেওয়া হয়নি কিন্তু, বিনা আলুতে তরকারি সব। এই দেখুন রুই মাছ, তো এই রুই মাছের মাথা দিয়ে হয়েছিল ডাল। সবে কিন্তু কাঁচা লঙ্কার ভরপুর, মোটামুটি শাকেও, তার সঙ্গে সঙ্গে মাছেও, তার সঙ্গে ডালেও।
মিষ্টি। তো দেখুন এই যে, কেউ যদি খেতে চান চলে আসতে পারেন। তো চলুন আমি খেয়ে নিই। খুবই টেস্ট। আমি তো কালো মিষ্টি খেতে খুবই ভালো লাগে। ওকে, কালো মিষ্টি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। এই একটা মিষ্টি কিনে নিয়ে পেট ভর্তি হয়ে যাবে। শান্তি, মিষ্টির মতো শান্তি নেই। আলু খাই না কিন্তু মিষ্টি খাই, প্রচুর খাই। তো ঠিক আছে, তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবেন নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।